নিশ্চয়ই অবাক হচ্ছেন, এগুলো ডিম নাকি অন্য কিছু? দেখতে অবিকল ডিম হলেও আসলেও কি এগুলো ডিম? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপিটি খুবই স্পেশাল হতে চলেছে, নিউ ইয়ার স্পেশাল রেসিপি, তাও ডিম ছাড়া ডিম রেসিপি। ডিমের খোসা থেকে বেরিয়ে আসা এই স্পেশাল রেসিপিটি নিউ ইয়ারে আপনিও খুব সহজে আমার ভিডিওটি ফলো করে তৈরি করে চমকে দিতে পারেন সবাইকে। তার জন্য লাগছে আমার ডিমের খোসা। তো আমি প্রথমে ডিম থেকে ডিমগুলো আলাদা করে নিচ্ছি খোসা থেকে। তো আমার এখানে টোটাল লাগবে হচ্ছে 13টি ডিমের খোসা নিয়েছি, সবগুলো একদিনে নেই নেই, তিনটা চারটা করে তিন চার দিনে জমা করে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। তো এবার মূল রেসিপিতে চলে আসলাম, তার জন্য নিলাম একটি ডিম। যেহেতু ডিম ছাড়া ডিম রেসিপি, তো ভাবতে পারেন ডিম কেন নিলাম, তা একটু পরেই বলে দিচ্ছি। তো এবারে দিলাম হাফ কাপ চিনি, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। তো আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে বিট করতে, তাতে খুব সুন্দর করে একটা ফুমিয়ে ফুমিয়ে ভাবও চলে এসেছে। তো এবার দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচেরও কিছুটা কম, হাফ চা চামচ বেকিং সোডা, 1.5 চা চামচ বেকিং পাউডার, সবগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ, তেলটা দিয়েও আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার এমন সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার ময়দা লাগবে হচ্ছে 1.5 কাপ পরিমাণ। তো ময়দাগুলো আমি একসাথে দিব না, 3 থেকে 4 বারে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব। ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটাই লাইক করে দিবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এ পর্যায়ে কিছুটা ডো আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। তো কেন রেখে দিচ্ছি সেটাও একটু পরেই বুঝতে পারবেন। এবারে বাকি যে ডোটা আছে, দুধ দিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব। দুধ লেগেছে আমার টোটাল 1 কাপ ও আরও 3 টেবিল চামচ। দুধটাকেও একসাথে দিব না, 4 থেকে 5 বারে অল্প অল্প দিয়ে তারপর খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, আমার বাচ্চারা অসুস্থ, খুব অসুস্থ, তার কারণে ভিডিও দেওয়া যাচ্ছে না। আজকের ভিডিওটাও অনেক কষ্ট হয়েছে আমার। তো যাই হোক, ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে দেখেই বুঝতে পারছেন। তো এবার বাকি যে ডোটা আমি রেখেছিলাম কিছুটা, তাতে কিছুটা ফুড কালার দিয়েছি, ইয়েলো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে বলে দিচ্ছি ডিম কেন দিলাম। যেহেতু ডিম রেসিপি যেগুলো হয় সেগুলোর সাথে ডিমটা যায়, সেজন্য আমার ডিমটা দেয়া, কারণ ডিম দিলে টেস্টটা অবশ্যই একটু ভালো আসে, সেজন্যই দিলাম। আপনি চাইলে বাদ দিতে পারেন। তো এবারে ডিমের খোসাগুলোর ভিতরে আঙ্গুলের সাহায্যে তেল লাগিয়ে দিলাম। তো সবগুলোর ভিতরে আমি তেল লাগিয়ে দিয়েছি। এবারে হাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ডিমের যে ভিতরের কুসুমগুলো থাকে সেগুলোই তৈরি করে নিচ্ছি, সেজন্যই ডোটা রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমার 13টি ডিমের খোসা আছে এখানে, তো আমি 13টি ডিমের কুসুম তৈরি করে নিয়েছি। এবারে দেখিয়ে দিচ্ছি, এই যে একটি করে ডিমের কুসুম দিয়ে দিব সবগুলোর ভিতরে। তো একটি কুসুম দেওয়ার পরে এবারে ব্যাটার দিয়ে দিচ্ছি, ছোটো একটি চামচ গোল একটি চামচ নিয়েছি। তো চামচের সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো পুরোটা ফিল আপ করে দিব না, কিছুটা ফাঁকা রেখে দিয়েছি, এমনিতেও ফুলে উঠবে, যেহেতু বেকিং পাউডার ডিম দেওয়া আছে তো অবশ্যই ফুলে উঠবে, সেজন্য কিছুটা ফাঁকা রেখে দিতে হবে। তো আরও একটি দিয়ে দেখাচ্ছি, একটি কুসুম দিলাম, এবার ব্যাটার দিয়ে দিচ্ছি কিছুটা ফাঁকা রেখে। তো আমি হাঁসের ডিমের খোসা নিয়েছি, আপনারা যে কোনো ডিমের খোসা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 1.5 কাপ ময়দা দিয়ে করেছি, তার জন্য আমার 13টি ডিমের খোসা লেগেছে। আপনারা চাইলে আরও কম ডিম দিয়েও করতে পারেন, মানে কম উপকরণেও করতে পারেন, চাইলে 1/2 কাপ অথবা 1 কাপ ময়দা দিয়েও করতে পারেন। যেমন 4টা ডিমের খোসা, 6টা, 5টা, 10টা, 20টা, যা আপনাদের ইচ্ছা এবং প্রয়োজন মতো। তো আমার ডিমগুলো রেডি হয়ে গেল। এবার চুলাতে আমি একটি
হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এবারে দুটো স্টেন দিয়ে দিলাম, একটি সোজা সুজি আর একটি উল্টো করে দিয়েছি, যাতে করে ডিমের যে চালনিটা আছে সেই চালনিটা পানিতে লেগে না যায়। তো পানিটা বলক আসার পর ডিমের চালনিটা দিয়ে দিলাম, একটু সাবধানে দিতে হবে, আমার আঙুল পুড়ে গিয়েছে। তো যাই হোক, এবার একটা ঢাকনা দিলাম, তো ঢাকনার উপরে ভারী আরও একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে করে ভাপটা বের হয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি চালনিটা স্টিলের চালনি নিয়েছি, যেগুলোতে আমরা আটা ময়দা চেলে থাকি সেরকম একটা স্টিলের চালনি নিয়েছি। তো আমার ডিমগুলো হয়ে গেছে, মাত্র 15 মিনিট সময় লেগেছে। তো আমি একটু চেক করে দেখে নিচ্ছি, দেখেন পিকটা একদমই ক্লিন এসেছে, দ্যাট মিন্স আমার ডিমগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন উপরে থেকে কীভাবে ফুলে উঠেছে, ফাঁকা রেখেছিলাম তাও ফুলে কতটা বের হয়ে আসছে। তো যাই হোক, এবারে একটি চামচের সাহায্যে খোসাগুলোকে থেতলে নিচ্ছি, তাতে করে খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। এই যে দেখেন কত সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে আসছে অবিকল ডিমের মতো। আমরা যে ডিম সিদ্ধ করার পরে ডিমের খোসা ছাড়ায় ঠিক তেমনই হয়েছে, যেহেতু ডিমের ভিতরে খোসার ভিতরে তেল দেওয়া ছিল সেজন্য খুব সুন্দরভাবে ছুটে আসছে। তো আমার ইচ্ছে ছিল যে সবগুলোই খোসা ছাড়িয়ে দেখিয়ে দিই, এতটাই ভালো লাগতেছিল খোসাগুলো ছাড়াতে। তো আমি হাঁড়িতে ডিমগুলো ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে প্রেশার কুকার অথবা রাইস কুকারেও এই কাজটা করে নিতে পারবেন। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে, ভেতরটা এই যে দেখেন এইরকম হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক মজার হয়েছে। তো আমার কাটাটা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তো অনলাইন চ্যালেঞ্জ রইল এই রেসিপি, আর কখনো কোথাও দেখেননি বা খাননি, যেহেতু রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের সেজন্য চ্যালেঞ্জটা দিতে পারলাম। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।